আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি আরবে সকল প্রেশার, প্রবাসীরা সাবধান, শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সৌদি আরবে কঠোর হুঁশিয়ারি। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওজাত। জাওজাত স্পষ্ট করে জানিয়েছে, কোনো নিয়োগকর্তা তার প্রবাসী কর্মীকে অন্যের জন্য বা স্বনিযুক্ত কাজে কাজ করার অনুমতি দেয়, তাহলে তাকে হাজতবাস, নির্বাসন বা নিয়োগ থেকে নিষেধাজ্ঞাসহ জরিমানার মুখোমুখি হতে হবে। এক টুইট বার্তায় জাওজাতের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো নিয়োগকর্তা তার যদি কোনো কর্মীকে অন্যের জন্য কাজ করতে নিযুক্ত করে এবং পারমিশন ছাড়াই যদি এই কাজ করে, তাহলে সে এই দ্বন্দ্বের সাপেক্ষে 1,00,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, এছাড়া প্রবাসী হলে নির্বাসন এবং 6 মাস পর্যন্ত সময়ের জন্য কারাদণ্ড এবং 5 বছর সময়ের জন্য কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা প্রাপ্ত হবে। জরিমানার এই পরিমাণটি কর্মী সংখ্যা অনুযায়ী বৃদ্ধি করা হবে। জাওজাত জনসাধারণকে রিয়াদ এবং মক্কায় 911 এবং রাজ্যের অন্যান্য সমস্ত অঞ্চলে 999 নম্বরে ফোন করে যারা আবাসিক এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে রিয়াদের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উপদেষ্টা এবং আইন বিভাগের অধ্যাপক ডক্টর ওসামা গানেম আল ওবাইদি আরব নিউজকে বলেন, জাওজাত উল্লেখিত নিয়োগকর্তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করেছে তা একটি সঠিক পদক্ষেপ। শ্রমবাজারকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার সময় এসেছে। দেশে সংগঠিত অপরাধের একটা বড় অংশ বেআইনি বিদেশি কর্মীদের দ্বারা সংগঠিত হয়ে থাকে। প্রকৃতপক্ষে নিয়োগকর্তা না হয়ে যারা এই ধরনের শ্রমিকদের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয় তাদের শাস্তি দেওয়া গুরুত্বপূর্ণ। অধ্যাপক আল ওবাইদি ব্যাখ্যা করেন যে বিদেশি কর্মীদের নিজেদের স্বার্থ আইন মেনে চলা উচিত, কারণ একজন প্রকৃত ও বিশ্বাসযোগ্য নিয়োগকর্তা এর অনুপস্থিতিতে কাজ করলে কর্মীদের সুরক্ষা নিশ্চিত হবে না। তিনি বলেন, এই নতুন নির্দেশের মাধ্যমে আশা করা যাচ্ছে অনেক নিয়োগকর্তা এবং ব্যবসায়ী তাদের স্পন্সরের অধীনে অপ্রয়োজনীয় শ্রমিকদের অন্য জায়গায় স্থানান্তর করার উদ্যোগ নেবে। তিনি আরও বলেন, এই ধরনের শ্রমিকরা শ্রমবাজারে একটি বড় সমস্যা তৈরি করেছে, কারণ তাদের বেশিরভাগেরই পর্যাপ্ত কাজ নেই যার ফলে বেকারত্বের সংখ্যা বাড়ছে। এছাড়া এই শ্রমিকদের বেশিরভাগেরই সৌদি আরবের শ্রমবাজারের জন্য প্রয়োজনীয় সঠিক দক্ষতা নেই, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর জন্য বোঝাস্বরূপ। আল ওবাইদি আরও ব্যাখ্যা করেছেন, এই ধরনের বেআইনি শ্রমের প্রভাব সৌদি অর্থনৈতিক অবকাঠামোকে দুর্বল করছে। এটি অনিয়ন্ত্রিত শ্রমিকদের সৌদি ও বৈধ বিদেশি শ্রমিকদের সঙ্গে প্রতিযোগিতায় নিয়ে আসে। জ্বালানি ও পানির অতিমাত্রা ব্যবহার এবং আবাসনের উচ্চ চাহিদার কারণে সৌদি অর্থনীতি অনিয়ন্ত্রিত শ্রমে ভুগছে। নতুন এই নির্দেশনা এই ধরনের শ্রমিকদের দ্বারা তৈরি সৌদি অর্থনৈতিক অবকাঠামোর উপর চাপ কমে শ্রমবাজারকে ন্যায্য প্রতিযোগিতা দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন অধ্যাপক আল ওবাইদি। সূত্র আরব নিউজ। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।